সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ, এটা আমরা সবাই জানি। এই সুখ দুঃখের মাঝখানে যে টিকে থাকতে পারে সে হচ্ছে সবচেয়ে বীর পুরুষ। আজকে বাসায় কি কি করছি, সারাদিনটা কেমন কাটছে, সবকিছু নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আশা করি ফুল ভিডিওটা ঘুরে আসবেন, ভালো লাগবে আপনাদের কাছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনার ভালো আছেন। আমি আয়শা নিপা স্বাগত জানাচ্ছি আয়শা দিদার ব্লগে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সারাদিন কী করছি সেই জার্নিটা নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি। প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলেমেয়েকে স্কুলের জন্য রেডি করলাম, ছেলেমেয়েকে নাস্তা রেডি করলাম, তারপর হচ্ছে ছেলেমেয়ের টিফিন রেডি করলাম, ছেলেমেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। আসলে এই ডিউটিটা করে আমাদের ড্রাইভার, যেহেতু আমাদের গাড়িটার গ্যারেজে, সে গাড়ি রং করাচ্ছে আমরা নতুন করে, আর ড্রাইভারও নাই, ড্রাইভার চেঞ্জ হয়েছে, সেই জন্য আর দিদার যেহেতু অসুস্থ সেও পারতেছে না, আসলে আমাকে ওই সবগুলো জার্নি একসাথে করতে হচ্ছে। যাক, স্কুল থেকে আসার সময় আমি একটু শাকসবজি নিয়ে আসছি, যেহেতু অনেকদিন শাকসবজি খাওয়া হয় না, আর দিদারও যেহেতু অসুস্থ, বাসা যা কি আসে সব কিছুতে ম্যানেজ করতেছি, একটু শাকসবজি নিয়ে আসছি। আর আমার বোনকে দায়িত্ব দিচ্ছি একটু ফুস কাটার জন্য, তাকে বলছে একটু ফুস কাটে দিতে, সে ফুসগুলো রেডি করতেছে। আর দিদার যেহেতু অনেকদিন থেকে অসুস্থ, বাজারে যাইতে পারতেছে না, সে আজকে বলতেছে তার কাছে নাকি একটু ভালো লাগতেছে, সে বাজারে যাবে। আর যেহেতু মাছ, একই রকম মাছ খাচ্ছি, কয়েকটা মাছ ছিল বাসেরা এগুলো খাচ্ছি, মুরগি ছিল এগুলো খাচ্ছি। আর যেহেতু একটু ছোটো মাছ খাইতে চাচ্ছিলাম, অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল, সে যেহেতু বলতেছে আজকে তার ভালো লাগতেছে, সে বাজারে যাবে, গিয়ে দেখবে আসলে কী পায়। তো সে আস্তে আস্তে বাজারে গেছে, গিয়ে একটা ছোটো মাছ পাইছে। আর আমি যেহেতু ছোটো মাছ পছন্দ করি, দিদার জানে, সেজন্য ছোটো মাছ নিয়ে আসছে। আর মাছটা আমি কীভাবে রান্না করি, মাছটা হচ্ছে কাসকি মাছ এবং চিংড়ি মাছ দুটোই মিক্স। মাছটা আমি যে প্রসেসিংয়ে দেখেছি ওইভাবে রান্না করি, আসলে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসম মজার হয়। তো আমি ধনে পাটা দিয়ে মাছটা হয়ে গেছে উঠে রাখলাম, আমার বোন এদিকে ফুসগুলো কাটতেছে। আসলে বলি, আজকে অনেকদিন থেকে যেহেতু দিদার অসুস্থ, আমি হাসপাতাল, বাসা, স্কুল, এভরিথিং সব কিছু ম্যানেজ করতেছি। আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজন, দিদারের ফ্যামিলি সবাই হেল্প করতেছে, যে যেখান থেকে পারতেছে তাদের অবস্থান থেকে সবাই হেল্প করতেছে। কিন্তু মেন যে দিদার অসুস্থ, মেন দিদারের পরে আমি সেকেন্ড, আমার উপরে অনেক প্রেশারে যাচ্ছে। আপনারা যারা আছেন তারা দেখতেছেন, যেহেতু আমার বোন আসছে, মা আসছে, আমার বোনের চেষ্টা করতেছে যতটুকু পারে সে হেল্প করতেছে। আমার বোনকে কী বলবো, আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, ও আশাতে যে কী পরিমাণ হেল্প হয়েছে সেটা বুঝাতে পারবো না। আসলে বোনেই সবচেয়ে আগে এগিয়ে আসে বোনের বিপদে, এটা বোন থাকলে আসলে অনুভব করা যায়। যাই হোক, সে ফুডসগুলো রেডি করতেছে, কাটতেছে, আর আমার বাচ্চারা হচ্ছে, ওর বাচ্চা আছে, আমার বাচ্চারা সবাই মিলে খুব দুষ্টাইম করতেছে আর এনজয় করতেছে, ফুডসগুলো কাটার সাথে সাথে খেয়ে ফেলতেছে। আমি যে ভিডিও ক্যাপচার করবো সেটাও পারতেছি না। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তা আমি সব কিছু শেষ করে তারপর চলে আসছে একটু শাক রান্না করার জন্য। শাকটা হচ্ছে পাট শাক, নারিশ শাক, চিটংয়ে বলে নারী শাক, আদার ডিস্ট্রিক্টে বলে পাট শাক। তো শাকটা রান্না করতেছি, শাকটা আসলে আমি একটু চিংড়ি মাছ দিয়ে, মশলা দিয়ে কষা একটু রান্না করি, হলুদ মরিচ লবণ দিয়ে একটু ঝোল রান্না করি, আমার কাছে ভালো লাগে। চিটংয়ে ওরা আসলে এভাবে খেতে পছন্দ করে, কিন্তু আদার ডিস্ট্রিক্টে কেন জানি মনে হচ্ছে আমার একটু পাট শাকটা একটু ভাজি করে রান্না করে। যা হোক, যেভাবে রান্না করি না কোনো, খেতে কিন্তু অসম্ভব মজার। এই যে আজকে অনেকদিন থেকে জানিটা করতেছি, আসলে ভালো মন্দ মিলে আসলে আমরা মানুষ, আমাদের লাইফে সুখও থাকবে, দুঃখ থাকবে, সব কিছু মিলে আমরা আসলে লাইফটাকে এনজয় করবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু ঘরের মেন পার্সন যেহেতু অসুস্থ, দিদার, দিদার ছাড়া আমি কতটা যে জার্নি করতেছি, কষ্টের জার্নিগুলো, সেটা আসলে বাসায় বুঝাতে পারবো না। আমার সাথে সবাই হেল্প করতেছে, কিন্তু হেল্প করার পরও কিন্তু কেন মনে হচ্ছে জানেন, দিদার যেহেতু পারতেছে না, দিদার অসুস্থ, দিদার যে হেল্পটা করতো ওই হেল্পটা না কারোর কাছ থেকে পাচ্ছি না। যাই হোক, আর আরিয়াহারানের ডিউটিটার কথা বলি, আরিয়াহারান ডিউটিটা আসলে আমাদের ড্রাইভার করে, যেহেতু গাড়ি গ্যারেজে রং করাচ্ছে, ড্রাইভারও নাই, সেজন্য সব কিছু মিলেই আরিয়াহারানের ডিউটি করা, বাসা আসে ম্যানেজ করা, হাসপাতালে থাকা, বাসায় আসা, ওই সব কিছু আমার জন্য একটু টাফ হয়ে গেছে। আর এ হচ্ছে বাইরের ওয়েদার, বাইরের ওয়েদারটা আজকে কী বলবো, এতটা সুন্দর ছিল, আকাশের মধ্যে মেঘগুলো মনে হচ্ছে সাদা কাশফুল ফুটে আছে, আমার কাছে এত ভালো লাগছিল। আমি একটু বাইরের লোকেশনটা একটু ক্যাপচার করলাম আর অনুভব করলাম, ফিল নিলাম বাইরের পরিবেশটা। কিন্তু গরমও প্রচুর ছিল, গরমটা আমাদেরকে সবাইকে অস্থির করে ফেলতেছে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তা আমি এগুলো শেষ করে তারপর চলে আসছি একটু মুরগি রান্না করার জন্য। যেহেতু বাসায় মেহমান আছে, আমার বোন আছে, মা আছে, বাচ্চা আছে, ওরা একটু মুরগি দিয়ে, আলু দিয়ে পছন্দ করে, ওদের জন্য একটু মুরগি রান্না করতেছি। মুরগিটা আসলে আমি এক এক সময় এক একভাবে রান্না করি, অনেক সময় কষায় রান্না করি, অনেক সময় মশলা কষানোর পরে রান্না করি, আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি সব কিছু মিক্স করে হাতে মাখিয়ে তারপর রান্না করি। আসলে যেভাবে রান্না করি না কেন, রান্নার ধরন এবং রান্নার কোয়ালিটি এবং পরিমাপ যদি ঠিক থাকে, রান্নার প্রসেসিং যদি ঠিক থাকে, আসলে যেভাবে রান্না করি না কেন, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, আজকে আলু দিয়ে যেহেতু মুরগি রান্না করছি, দেশি মুরগি, এখানে দুইটা দেশি মুরগি, মুরগিগুলো দিয়েছিল আরিয়া বড় ফুফি, আসলে উনি অনেকদিন পর পর আমাদের সবাইকে একটু মুরগি দেয়, বিভিন্ন রকমের মুরগি দেয়। আর যেহেতু আফা মুরগিগুলো দিয়েছে, এগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলো আজকে রান্না করতেছি। মুরগিটা আসলে অসম্ভব মজার ছিল। আর এ হচ্ছে দুপুরের খাবার, যেহেতু আরহান স্কুল থেকে আসবে, আরহানকে আবার স্কুলে আনতে গেছি, স্কুল থেকে এনে আরহানকে শাওয়ারে দিলাম, গোসল করাইলাম, তাকে তাড়াহুড়ো করে খাওয়াইলাম, খাওয়ানোর পরে তাকে আবার স্কুলে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। তারপরে এসে আমি শাওয়ার করছি, শাওয়ার করে আমি আমার যে কাজগুলো আছে, আমার পেজের কাজ সব কিছু কমপ্লিট করছি, কমপ্লিট করে তারপরে চলে যাচ্ছি আমাদের মেন যে কাজ, ওই কাজে। এই যে বলছি না, কষ্টের পরে সুখ, সুখের পরে দুঃখ, এটাই আসলে আমাদের লাইফ। এই যে এতদিন আমি জার্নিটা করছি একা একা, এই দুঃখটাকে কিছুটা হলে আজকে থেকে একটু মুক্তি পাবো, কারণ আলহামদুলিল্লাহ দিদারও
রিকভারি দিচ্ছে, সেও একটু বাইরে যাওয়ার চেষ্টা করতেছে। আর যেহেতু গাড়িটা আনতে যাচ্ছে, গাড়িটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, গাড়ির গ্যারেজ থেকে কল দিয়েছে, গাড়ির রং করা কমপ্লিট হয়ে গেছে, গাড়িটাও আসবে, ড্রাইভারও আছে। মোটামুটি বাইরে যে সাইডটা এটা দিদার এবং আমাদের ড্রাইভার ম্যানেজ করতে পারবে, আর আমি হচ্ছে বাসার যে কাজগুলো এগুলো আমি ম্যানেজ করবো। আমার সাথে হেল্প ইন্ডিয়ান আন্টি আছে, আন্টিও আমার সাথে হেল্প করে, আর আমার বোন আজকে আছে, সে হয়তো কালকে চলে যাবে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর গাড়ির কথা বলি, গাড়িটা হচ্ছে যখন নিয়েছিলাম আমরা, আরিয়া তখন ছোটো ছিল, তখন নিয়েছি। গাড়িটা হচ্ছে আমার পছন্দে নিয়েছি, কালারটা আমার অনেক পছন্দ। যেহেতু অনেকদিন হয়েছে আমরা সিট কাভারগুলো চেঞ্জ করছি আর বাহিরে একটু রং করাচ্ছি, বাহিরে রং করার পরে সিট কাভারগুলো চেঞ্জ করার পরে কী বলবো, গাড়ির পুরো লোকেশনটাই পুরো চেঞ্জ হয়েছে, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড, গাড়ি দেখে সে একটু ফটোশ্যুট করছে, ভিডিও করছে, আর বলতেছে তোমরা আরুকে কেন আনো নাই, আরও আসলে তো অনেক খুশি হতো। আর দিদার একটু ড্রাইভ করতেছে, দেখতেছে গাড়ির কী অবস্থা। তো দিদাকে আমি ড্রাইভ করতে দিইনি, যেহেতু আমাদের নতুন ড্রাইভার আসছে, ড্রাইভারকে সাথে নিয়ে গেছি, ড্রাইভার ড্রাইভ করতেছে। আর বাইরে একটু বিকালবেলা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো, আর আমি একটু ভিডিওতে ক্যাপচার করলাম বাইরে বৃষ্টি ফোটাগুলো যখন গ্লাসে পড়তেছিলো, আহা কী সুন্দর, ভালো লাগতেছিলো। আর আমি বাইরে একটু হাত দিয়ে বৃষ্টিকে ছুঁতেছিলাম, বৃষ্টির স্পর্শ নিচ্ছিলাম, ভালোই লাগতেছিলো। যাই হোক, আমি চলে যাচ্ছি আরেকটা জার্নিতে। আসলে অনেকদিন থেকে আমরা পানি কিনে খাচ্ছি, পানি কিনে খাইতে হচ্ছে, যেহেতু ফিল্টারের রিপেয়ারিং এর মেশিনটা নষ্ট হয়ে গেছে, এটা আমাদের নাই, আর সময়ের জন্য যেতে পারতেছি না। দিদার যেহেতু অসুস্থ, সেও যেতে পারতেছে না। তা আজকে যেহেতু গাড়ি আসছে, দিদারকে এবং ছেলেকে গাড়িতে বসে আমি চলে গেছি রিয়াজুদ্দিন বাজার আমতল। এখানে আমি প্রায় সময় যাই, আমার যত কুকারিজ আছে সব কিছু আমি ওখান থেকে নিই। এটা হচ্ছে একটা পাইকারি এবং হোলসেলের মার্কেট, এখানে সব রকমের কুকারিজ পাওয়া যায়। আসলে কী বলবো, এটা একটা পুরো গোডাউন, মানে আপনার চোখের সামনে যা দেখবেন তাই পছন্দ হবে, মনে হয় যে সব কিছু নিতে ইচ্ছা করে, মানে এত সুন্দর লাগে মার্কেটে গেলে, সব কিছুই আসলে ভালো লাগে নেওয়ার জন্য। যাই হোক, আমি যেহেতু একটা জন্য গেছি, আমি দেখে আর কিছু নেই, শুধু এটা নিয়ে চলে আসছি, এটা নিয়ে চলে আসছি। আসার পরে তারপরে আমি বাসা আসছি, বাসা আসার পরে আমি আজকে সারাদিন কী করলাম এই জার্নিটা আপনার সাথে শেয়ার করলাম। এর ফাঁকেও অনেক কাজ করছি, আসলে এরা সব কিছু তো আর ভিডিওতে বলা যায় না, ভিডিও ক্যাপচার হয় না। তো সব কিছু শেষ করে বাসায় এসে আমার বিকালেও কিছু কাজ আছে, আমার পেজে কাজ আছে, বিকালে নাস্তা আছে, আরি আরান হোমওয়ার্ক আছে, সব কিছু কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা, আজকের জার্নিটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আমি নিল্লা, আল্লাহ হাফেজ, আসসালাম।